প্রশ্ন করেছেন যে মসজিদে ঢুকেই দুই রাকাত সুন্নাত সালাত আদায় করার দলিল কি, দয়া করে বলবেন। দেখুন, মসজিদে প্রবেশ করে যদি আপনি নির্দিষ্ট সুন্নাত থাকে ওই ওয়াক্তের, তাহলে সুন্নাত আদায় করবেন। তাহলে মসজিদে বসার জন্য যে আদব, সালাতের আদব, সেটা রক্ষা হয়ে গেল। অথবা যদি ফরজ সালাতের শুরু হয়ে গেছে বা হচ্ছে এরকম সময় হয়, তাহলে আপনি মসজিদে গিয়ে ওই ফরজ সালাত শুরু করে দিবেন, তাহলে হয়ে গেল। আর যদি সুন্নত, নির্দিষ্ট সুন্নত নাই আর ফরজ সালাত শুরু হতে এখনও সময় বাকি আছে, এবার আপনি মসজিদে বসতে চাচ্ছেন, তখন কী করণীয়? শুনেন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে সে বসতে চায়, তাহলে দু রাকাত নামাজ না পড়ে যেন না বসে। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সুতরাং মসজিদে বসার আদব হচ্ছে বা মসজিদের হক হচ্ছে আপনি কমপক্ষে দু রাকাত নামাজ আদায় করে বসবেন। এখন যদি সুন্নত থাকে তাহলে তো ওটা আদায় হয়ে গেল, আর যদি ফরজ হয় তাও সেটা আদায় হয়ে গেল আলাদাভাবে। তাহিয়াতুল মসজিদ আদায় করার কোনো প্রয়োজন নাই। মাসুম আহমদ প্রশ্ন করেছেন যে আমার একটি ছেলে সন্তান আছে, তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে চায়, এখন কোন মাদ্রাসায় পড়াবো? আল্লাহ তাআলা যেন আপনার নেক নিয়তকে পূর্ণ করেন। তো যদি আপনি তাকে বড় আলেম বানাতে চান, প্রথমেই আপনি তাকে হাফেজ কোরআন বানান, তারপরে এলাকার মাদ্রাসায় প্রাথমিক আরবির যে জ্ঞানগুলি রয়েছে সেগুলি পড়ানোর চেষ্টা করেন, তারপরে তখন ঢাকাতে বা নারায়ণগঞ্জে বা রাজশাহীতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি রয়েছে এবং গ্রান্টেড ওই মাদ্রাসাগুলো মদিনা ইউনিভার্সিটির সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলির যে কোনো একটাতে ভর্তি করে দেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যদি সে ভালো রেজাল্ট করতে পারে এবং আল্লাহ তার তকদিরে রাখে, তাহলে সে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আরিয়ান ইসলাম আবদুল্লাহ আল কাউসার প্রশ্ন করেছেন যে অনেক ভাইকে দেখছি যারা ফেসবুকে বিভিন্ন দোয়া বানিয়ে পোস্ট করছে, যেমন আল্লাহুম্মা আউযুবিকা মিন ফিতনাতিল কওমি ওয়া চরমুনাই। তা আসলে এইভাবে মানে দোয়া বানিয়ে পোস্ট করা ঠিক নয়। হ্যাঁ, এগুলি তো উচিত নয় আর কি। হ্যাঁ, আপনি এভাবে না বলে মানে মিন ফিতনাতি দিন, দুনিয়ার দিনের ফেতনা থেকে, দুনিয়ার ফেতনা থেকে, ইমানের ফেতনা থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় কামনা করেন, বেদাতিদের ফেতনা থেকে আপনি আশ্রয় কামনা করেন, এভাবে নাম ধরে আপনার ওই দোয়া এভাবে করার কোনো প্রয়োজন আমি মনে করি না।